মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি রাস্তায় বাহির হলে সালাম পায় সালাম দেয় রাস্তায় বাহির হলে বাড়ি বাড়ি দাওয়াত খায় পকেটে হাদিয়া পায় এই সুরতের মধ্যে বলুন ইজ্জত সম্মান করছে মানুষ নবীর সুন্নত টুপি পাঞ্জাবি দাড়ি মুখে আর মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকার কারণে এই সমস্ত জিনিস থাকলে সম্মান করলো সম্মান ইজ্জত দিলো বলুন এই সম্মান ইজ্জত পাইলাম আমরা কার খাতিরে এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা আরে বাবা রে ভাইরা আমরা নবী চিনি না জর্দান মাহফিলে যাইয়া দেখি মরা ঘাস রে ও জর্দানের মরা ঘাস আমার নবী 13 বছর বয়সী চাচা আবু তালিবের ব্যবসায়ী কাফেলার সঙ্গী নবী যাচ্ছে মেঘের টুকরা নবীজির মাথা মুবারকের উপর ছায়া দিচ্ছে এক পাদ্রি 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 তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম পাদ্রি রাস্তার কিনারে দোকান দিয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে পেয়েছে 13 বছর বয়সী ব্যবসায়ীর সাথে আখিরি নবী এ রাস্তায় আসবে দোকান দিয়ে রাস্তায় বসে আছে ব্যবসার জন্য নয় একটা নজর আমার আপনার নবীরে দেখার জন্য তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম পাদ্রি এই নবী দেখার পাগল উম্মত হইয়া নবী দেখার পাগল হইতে আপনারা রাজি আছেন কিনা কে কে আমার নবীরে দেখতে চান একটু হাত তুলে দেখান মাশাআল্লাহ হাত নামান অন্তর থেকে বলছেন তো বসেন নবী দেখার রাস্তা সহজ আসুন সামনে যাচ্ছি আমার নবী 13 বছর বয়স জর্দানের জমিনে মুরব্বীরা বিশ্রাম করবেন গাছতলায় বসেছেন আমার নবী বসার জায়গা নাই শিক্ষা দিলেন ও বাবা যুবক তরুণেরা তরুণেরা শিক্ষা দিলেন এই নবীর আদর্শ ঘরে নাও সুখ শান্তি হবে দলাদলি হবে না মারামারি হবে না অশান্তি আসবে না নবী তরুণ নবী শিক্ষা দিলেন মুরব্বীদের পাশে বসব না মুরব্বীদের কাছে ধাক্কা ধাক্কি করব না আমার নবী জর্দানের জমিনে মাহফিল করতে যাইয়া নিজ চোখে দেখে আসছি মরা গাছের নিচে আমার নবীজি বসেছেন 13 বছর বয়সী গাছ মৃত ডাকতেছে আল্লাহ গো তোমার বন্ধু আমার নিচে আমার বাড়িতে আমি তোমার বন্ধুর সেবা করব খেদমত করব আমি তো মৃত আমার প্রাণ দাও সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে শীতল পাতায় আচ্ছন্ন হয়ে আমার নবীকে ছায়া দিতে শুরু করলেন আমার নবী ঘুরে ঘুরে দেখে গাছে পাতা ছিল না পাতা এসে গেছে আজকে 1450 বছর হয়েছে আল্লাহর কসম করে বলি সেই জীবিত গাছ এখনো জীবিত দাঁড়াইয়া রইছে মৃত ঘাস নবী চিনল জীবিত হলো পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই বাবা মরা ঘাস নবী চিন্না জীবিত হয় উম্মত হইয়া নবী চিনি না নবী লইয়া টানা হেসরা করি যেই নবী এখনো আপনার আমার মায়াই গো মদিনায় শুয়া শুয়া কান্দতেছে সেই নবীর ভালোবাসাই আসুন একটু মদিনার থেকে আসি দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে এ নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ও আল্লাহ পাকার ফেরেশতারা
নবীর দরুদ পড়ে তারায়ও, ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়ও, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়ও, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। সকলে বলুন মারহাবা। এরে বাবারে ভাইরা, এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? দুনিয়াতে যদি নবীরে না চিনি, কবরে গেলে যখন নবীরে দেখাইব, কারে দেখাইব? নাকি আমেরিকার প্রেসিডেন্ট বুশেরে দেখাইব, জাতিসংঘের মহাসচিবরে দেখাইব? নি আমার নবীর আইনা কবরে দেখাইব। যদি দুনিয়ায় নবীরে না চিনি, কবরে কেমনে চিনব জানতে চাই আপনাদের কাছে। আবু জাহেলের কবরেও নবীরে দেখাইব, আবু জাহেলের কবরেও নবীরে দেখাইব, আবু বকরের কবরেও নবীরে দেখাইব। বলুন আবু বকর নবী চিনব নাকি চিনবে না? আবু জাহেল, আবু জাহেল কইব সারা জীবনের দুশ্মন, দেখাই তো আমারে। আচ্ছা, এবার আবু জাহেলের ভাগ্য কবর দেশে আর আবু বকরের ভাগ্য একরকম? আবু বকর নবী চিনছে, কবর যাওয়ার আগে সাহাবাই কেরামদেরকে প্রশ্ন রাখতেছে, ও আমার সাহাবি নবীর সঙ্গীরা, নবীর কলিজার টুকরা সাহাবিরা, আমার একটা কথা শুনো। কথা বলতেছে, সকল সাহাবিরা রুমাল নিয়াম নাকের উপর চাইপা ধরছে, কোত্থেকে যেন কলিজা পোড়া গন্ধ আসতেছে। আবু বকর সিদ্দিক কান্দে, চোখের পানি জামা ভিজে, রে নবীর সাহাবিরা নাকে রুমাল দিস না রে, কলিজা পোড়া গন্ধ অন্য কারো কাছ থেকে নয়, যেদিন থেকে আমি আবু বকর আমার নবীর সুন্দর চেহারা দেখি না, ওই দিন থেকে আমি আবু বকর নবীর বিরহের যন্ত্রণার আগুনে আমার কলিজা পুড়ে ছাই ছাই হয়ে গেছে। রে নবীর সাহাবীরা, আমার শেষ কথাটা তোমরা শুনে রাখো। কি কথা রে আবু বকর, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমারে গোসল দিয়ে কাফন পরায়ো, জানাজা শেষে নবীজি রওজা মোবারকের পাশে রাইখো। একজন ডেকে ডেকে বইল, আবু বকরের দাফন কোথায় হবে? নবী যদি রওজা মোবারকের ভিতর থেকে কথা বলে, যেখানে বলে সেখানে দাফন কইরো, আর যদি কথা না বলে, মনে করবে আমার ভালোবাসা আমি নবীরে চিনতে পারলাম না, যেখানে মনে চা সেখানে তোমরা আমারে দাফন করে দিও। মৃত্যুর পরে নবীজি রওজা মোবারকের পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, নবীজি গো আপনার আবু বকর আপনার কদম মোবারকের পাশে, বলুন কোথায় দাফন করব? জবাব আসছে না। আবার বললেন, হুজুর আপনার আবু বকর আপনার কদম মোবারকের পাশে, বলুন কোথায় দাফন করব? এবার আপনাদের কাছে জানতে চাই, আমার নবী রওজা মোবারকের ভিতর থেকে কথা বলার ক্ষমতা নবীর আছে কিনা?
বাবারা ভাইরা বুঝতে যদি কষ্ট হয়, মাসিক মদিনার সম্পাদক, মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান মাসিক মদিনা লিখেছেন, উনি দুনিয়ায় নাই মৃত্যুবরণ করেছেন, মাসিক মদিনায় লিখেছেন আমার নবী রওজা মুবারকে শুয়েছেন, ইরাক থেকে একটা যুবক মদিনায় যাইয়া নবীর রওজা জিয়ারতে গেলেন, জিয়ারত শব্দ আরবি, বাংলা হলো সাক্ষাৎ, যুবকটা ঘুরতেছে আর ডাকতেছে ও মদিনার নবী, সাক্ষাৎ দিলা না, আসার সার্থকতা হলো না, অবশেষে ডাকতেছে নবী গো তুমি তো হুসাইনকে বড় মায়া কর্তা গো নবী, আমি আহম্মদ রেফাই হুসাইন হয়ে গেলাম, তোমারে নানা নানা কইয়া ডাকবো, দেখি হুসাইনের প্রতি ভালোবাসা আছে কিনা, নানা নানা গো আমি হুসাইন, ও নানা আমি হুসাইন, তুমি কি হুসাইনকে ভুলে গেছো, ও নানা আমি হুসাইন তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি, হুসাইনকে কি ভুলে গেছো, আমার মাসিক মদিনার সম্পাদক লেখেন 1,17,000 হাজি চারপাশে দাঁড়িয়ে আছে, 1,17,000 হাজির সামনে আমার নবী আহম্মদ রেফাই হুসাইনের অভিনয়ে নানা নানা কইয়া ডাক মারলে নবী যেন আর সইতে পারে না, আমার নবী রওজা মুবারকের মাসখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে, 1,17,000 হাজি সরাসরি নবীর হাত মুবারক দেখেছে, আজকে সেই নবী কথা বলার ক্ষমতা বলুন আছে কিনা, হযরতে আলী বলেন তিনবারের মাথায় ডাক দিলাম আল্লাহর বন্ধু গো, আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমাদের বেলায় জানি কি হয়, এমন সময় হাজার হাজার সাহাবীরা চারদিক দাঁড়িয়ে আছে, আবু বকরের লাশ নবীজির কদম মুবারকের পাশে আছে, রওজা মুবারক থর থর করে কাঁপতেছে, তাকিয়ে আছে সাহাবীরা, কান পাতিয়া রাখছেন সাহাবীরা, আমার নবী মায়ার সুরে ডাকে, রে আলী পাগলামি করিস না, কই আমার আবু বকর, আমার আবু বকর কই, রে আলী আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে, জানি না আজকের মাহফিলে যারা বসে আছো গো আমার নবী কবে জানি আমার পাগল কইয়া ডাক মারে, হযরতে আলী বলেন আমার নবীর শব্দ আমার নবীর ডাক সবাই শুনেছে, নবীজিকে আবু বকরকে নবীজির পাশে দাফন করা হয়েছে, নবীর পাশের জান্নাতের বিছানাই আবু বকর সিদ্দিক চির ঘুম ঘুমিয়েছে, একবার বলুন আলহামদুলিল্লাহ, বাবারা এইভাবে নবীর পাশে যাইতে আপনারা রাজি আছেন কিনা, তাহলে নবীকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে না চিনে এবাদত করলে কোনো লাভ হবে না, নবী যদি না আসতো এবাদত হতো না, কি বলেন হতো, সব কিছু পাইলাম যার সিলায়, তাকেই যদি না চিনি তাহলে দৌড়াদৌড়ি করতে পারবেন কোনো লাভ হবে না, যেমন বাস্তবে আসেন, আমি অনেক সময় বলি 500 মেহমান গেলেন বিয়ের বরের সঙ্গে, যাত্রী যাত্রী 500 ঠিক আছে, বর গেছে না, বর গেছে না, যাত্রী 500 গিয়া বই রইছে, জামাইয়ের বাবাই গিয়া কইছে মেয়ের বাবারে বিয়াই, জামাই সকালের 8টার ফ্লাইটে সিঙ্গাপুর গেছে গা, আচ্ছা এখন 500 মেহমান যে জামাইয়ের পক্ষে খাইতে গেল, হেরা রে কি মেয়ের বাবাই খাওয়াইবো, খাওয়াইবো না দাওয়াইবো, তা আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর দরবারে আসতে চাও, যদি আমার জান্নাতের মেহমান হতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিবিকুম আল্লাহ, আমার নবীর এত্তেবা, নবীর অনুসরণ, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নিজের গলার মালা বানাও, আমি আল্লাহর জান্নাতের মেহমান আমি তোমরারে বানাবো, বাবারা ভাইয়েরা এই নবী দুনিয়াতে আসবে, দুনিয়া সাজাইলেন আদম আলাইহিস সালাম,
প্রথম মানব আদম নবী ডাকে আল্লাহ ও আল্লাহ আল্লাহ বলেন আদম রে ডাকো ডাক তো সুন্দর লাগে আল্লাহ বলেন আরো সুন্দর জিনিস আমার কাছে আছে কি সুন্দর আমার নবী ওই হাকিকি নূরের টুকরা কুনি মুহাম্মদ এই আকৃতি যে মুহাম্মদ ধারণ করেছিলেন মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত বলুন মুহাম্মদ শব্দের অর্থ কি আল্লাহ নামটাই রাখছে এই নবী প্রশংসা পাওয়ার নবী এক বেচারা বুদ্ধিমত্তা বুদ্ধিমান একজন ব্যক্তি বাংলাদেশে আছে জর্দা বানাইছে যারা পান খান জর্দা বানাইছে জর্দার নাম দিছে বাবা জর্দা আছে না ইচ্ছা না থাকলো হেরে বাবা ডাহন লাগবো আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে আমার নবীর প্রশংসা করতে হবে আমি নামটাই দিছি প্রশংসিত এই নবী প্রশংসার পাওয়ার যোগ্য কেন আসুন সামনে বেচারা জর্দার নাম দিছে বাবা জর্দা কিন্তু বাবা জর্দার সাথে অনেকে আমরা বাবা জর্দা ডাকি না বাংলাদেশের মানুষ অনেক চালাক হ্যাঁ যদি আমরা রে বাবাও ডাকাইতে চাই আমরা বাবা ডাকি না যারা পান খায় এই জর্দা খাইতে চাই দোকানদারের কাছে যায় আজি গায়ে মুরব্বী জর্দা আসেনি কি জর্দা তোরে বাবা ডাকতো না তো আমার আল্লাহ বলেন বন্ধু এমন একটা নাম তোমারে দিলাম সকলের কাছে তুমি প্রশংসিত ইচ্ছা না থাকলেও নামের মধ্যেই সাইনবোর্ড একটা সুন্দর জিনিস দেখলে আপনি এটা যে সুন্দর অস্বীকার করতে পারবেন সুন্দরটা বলতেই হবে এটা সুন্দর তা আল্লাহ বলেন আমার নবী সুন্দর প্রশংসা পাওয়ার যোগ্য তোমরা এই নবীকে টানা হেসরা করো না আমি আল্লাহ কষ্ট পাই বন্ধু তোমাকে দেখাবো তোমাকে দিয়ে দুনিয়ায় প্রদর্শনী বানাবো তোমাকে দেখানোর প্রদর্শনীর জন্য আল্লাহ তার হাবিবকে এই সুন্দরকে মানুষকে দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা মানুষকে বোঝানোর জন্য আর এই হাবিবকে দেখানোর জন্য এই প্রদর্শনীমূলক আল্লাহ পাক দুনিয়া সাজাইলেন কাকে দিয়া সাজাইলেন প্রথম মানব আদম আলাইহিস সালাম আদমকে পাঠাইলেন এবার একে একে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসূল পাঠাইলেন তোমরা দুনিয়াটা সাজাও দুনিয়া সাজাও দুনিয়া সুন্দর করো শৃঙ্খলা করো আমার হাবিব আসবে দুনিয়া সাজাও আমার আল্লাহ বলেন বন্ধু তোমাকে এমন দেশে পাঠাবো যেই দেশের মানুষ কষ্ট করতেছে যেই দেশের মানুষের সুখ শান্তি নাই যেই দেশের মানুষ অশান্তিতে আছে সেই দেশটার নাম হলো আরব তখন আরব দেশ অশান্তির দেশ ছিল ও বন্ধু এমন এক জায়গায় সমস্ত পৃথিবী প্যান্ডেল করলাম আরব দেশে স্টেজ করলাম গো বন্ধু তোমাকে পাঠানোর জন্য আরব দেশে স্টেজ একটা আসন বানাইলেন মা আমেনার কুল যে আসনের মধ্যে পরনের কাপড় খুইলা উলঙ্গ কিরা দিছে আচ্ছা নামাজ পড়েন না দেখিয়া আল্লাহ কি কেউ পরনের কাপড় ফেরেশতারে দিয়া টাইনা খুইলা লাইছে ঈসা আলাইহিসসালাম কো আব্বা আদম হেই নবীর উম্মতের তো দাম বেশি আচ্ছা আব্বা আপনারে বলে ফেরেশতারা সেজদা করছে হেই নবীরে ফেরেশতারা সেজদা করব নি আদম আলাইহিসসালাম কো এই শুন সেজদা দেখাইছে আমারে হাকিকতে আমারে না যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে সেদিন আমার কপালে আখিরি নবীর নূর মুবারক জুলাইত ছিল হাকিকতে সেজদা করেছে আখরি নবীর নূর মুবারককে বাবারা ভাইয়েরা সেই নবীর উম্মত আমরা আল্লাহ বলেছে কোরআনে আমরা হলাম আশরাফুল মাখলুকাত
যেই সূরতে নবী দুনিয়ায় আসছে এই সূরত দাম বেড়ে গেছে নবী এই সূরতে আসবে বিদায় দাম বেড়ে গেছে নবীর বরকতে আমাদের মানব জাতির দাম বেড়ে গেছে কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ফেরেশতাদের পাপ নাই নিষ্পাপ তাদেরকে সৃষ্টির সেরা বলে নাই আপনাদের কি সৃষ্টির সেরা বলেছে একমাত্র নবীজির খাতিরে বাজান এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা বাজান আল্লাহ বলেন দুর্বল করে বানাইছি কিন্তু নবীর সাথে সম্পর্ক হওয়ার পর দুর্বল আর দুর্বল নয় দুর্বল সবল হয়ে গেছে কেমন সবল বাস্তবে আসুন কেমন সবল বাস্তবে আসুন মদিনার ঘটনা বলছি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে নীলদরিয়ার পানির কাছে চিঠি লিখছে নীলদরিয়ার পানির কাছে বিসমিল্লাহির রহমানির রহিম হে দরিয়ায় নীল আমি উমর আমার আল্লাহর নামের উপর চিঠি লিখলাম চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদের পানি জমিনের মধ্যে আইসা যাবি আর যদি না আসস তোর খবর আছে বাজান আপনাদের কাছে জানতে চাই আমেরিকার প্রেসিডেন্ট সহ পৃথিবীর সকল পরাশক্তির রাষ্ট্রপতি সহ পৃথিবীর সকল মানুষ মিলে যদি লম্বা চিঠি নদীর পানির কাছে লেখা পাঠায়া দেয় বলুন একটা ফুটা পানি আনতে পারবে কিনা চিঠি দিয়া পানি আনতে পারে একমাত্র ওই ব্যক্তিরা যার কাছে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান নিরস মানুষ সরস হলো এই কালিমা লইয়া যার দেওয়া চিঠি উমরের হাতের কাগজ নীল নদের মধ্যে গেলে নীল নদের পানি জোয়ার এসে জমিনের মধ্যে পৌঁছে যায় বাজান আমরা ওই নবীর উম্মত যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় আমরা ওই নবীর উম্মত যেই নবী সূর্য ডুবে গেলে হযরতে আলী আসরের নামাজ পড়ে নাই আসরের নামাজ পড়ার জন্য আমার নবী ডাকে সূর্য রে ও সূর্য ডুবে গেছস আমার আলী নামাজ পড়ে নাই সূর্য আবার তুমি উদিত হও আমার নবী আঙ্গুল ইশারা করলে ডুবন্ত সূর্য আবার উদিত হয় বলুন সারা পৃথিবীর শক্তি মিলে বাংলাদেশের সকল মানুষ মিলে ডুবন্ত সূর্যকে রশি লাগাইয়া যদি দেয় তাই না আবার এক ইঞ্চি উপরে ওঠার ক্ষমতা আছে কিনা আমার নবী পারে আমরা সেই নবীর উম্মত এই নবীর উম্মত যারা শক্তিশালী হয়ে গেছে তারা কিন্তু দুধের মধ্যে পানি দিয়া ফুজি নষ্ট করে লাইছি কোরআন শরীফে আল্লাহ বলছে আপনাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি মানু কইছে বুঝতে কষ্ট হইতাছে সহজ না ইয়া ইয়া মানে হে বড় করে রাখতেছে আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর ইমানদাররা আইয়ুহান নাস কইছে না আইয়ুহাল্লাযীনা কাফারু কইছে না আমানু কইছে তাহলে হুদা আপনাদেরই কইতাছে একবার বন আল্লাহু আকবার এরে সিমরাইলের মা বোনেরা ঘুমায়ও না গোমা এমন ঘুম কবরে ঘুমাইবা জীবনে কেউ মা কইয়া তোমারে ডাকবে না বসো মা কোরআনের পক্ষে এই কোরআন সুন্নার পক্ষে বসো লাইন যদি পাও তাহলে তোমার দাম বাইরা যাবে যেমন দাম বাড়ছে কোরআনের দাম কোরআনের পরশে গেলে দাম বাড়ছে বাস্তবে আসেন এখন প্লাস্টিকের রিয়াল বাইরেছে প্লাস্টিকের রিয়াল কোরআন শরীফ রাইখা পরে বাদ দিলাম প্লাস্টিকের রিয়াল এবার আসুন
দেখি বাবা মারা গেছে, বাবারে দাফন করে দুই গজ সাদা কাফনের কাপড় বেশি হয়ে গেছে, কাফনের কাপড়টা মসজিদে রাইখা দিছে, ইমাম সাহেব কাফনের কাপড়টা দিয়ে একটা কোরআন শরীফের গিলাফ বানাইছে, আপনি নিজেই আবার মসজিদে গিয়ে জুমার দিন কোরআন শরীফ পড়তে এই কোরআন শরীফ টান দিয়া নামায়া গিলাফটা খুইলা কোরআন শরীফ পড়তে ছিলেন, হঠাৎ করে পাউটা নাড়াইতে যায়া ওই গিলাফের মধ্যে কাফনের কাপড়ের গিলাফে পাউটা লাইগা গেছে, কোরআনের সাথে কাফনের কাপড় থাকার কারণে আপনার পাউটা কাফনের কাপড়ের গিলাফে লাগার পর বলুন এই কোরআনের পরশে কাফনের কাপড় লাগার পর আপনার পাও লাগছে, এর মধ্যে আদবের সুমা খাইছেন কিনা? সুমা দিছে কাফনের কাপড় যে কোরআনের পরশে গেলে চুমার উপযুক্ত হয়, আমার নবীর রেখে যাওয়া কোরআন সুন্নার পক্ষে গেলে আল্লাহর জান্নাতি মেহমান ফেরেশতাদের চাইতেও দামি মেহমান হয়, ফেরেশতার চাইতে অনেক দামি আপনারা, কিন্তু বাজান বেজাল করেন না। বেজাল কিরকম? এক বেচারা কোরআনে বলতেছে আল্লাহ আমানু তোমরা কি করো ইমানদাররা, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এটা হলো নামাজ, রবের ইবাদত রুকু সিজদা নামাজের মধ্যে, এরপরে বেহেশত দেলাইবো এ কথা কয় না, এরপরে কয় অফ আলুল খাইরা ভালো কাজ করো, রুকু সেজদার মাধ্যমে নামাজের পরে যদি বেহেশতে যাইতে চাও তাহলে ভালা কাজ করো, ভালা কাজ করার বিবেক বিবেচনা দিছে একমাত্র মানুষেরে, অন্য কোন মাখলুকরে দেয় নাই। আচ্ছা গরুরে যদি কইন বাড়িতে সাইরা দিয়া এই কারো খেতে গেলাম মুখ দিস না, একবারে এই বন্ধ গিয়া ঘাস খাইবি, কারো ফসল খেত একটা কামড় দিস না, হ্যাঁ হুনবো বলতে চাইরা দেখেন না, ফইলই দেখবেন বাড়ির সামনে লাউ গাছটা ধরছে, আর একটু যায় মিষ্টি কুমড়া গাছ হেইডা ধরছে, আর একটু যায় সই গাছ হেইডা খাওয়া শুরু করছে, এটা বাইরে দুইরে কোন রহমের সরাইছে, কিন্তু সে এ পথের না। আমরা আল্লাহ বলছে অফ আলুল খাইরা, তোমরা ভালো কাজ করতে হবে নামাজের পরে, অনেকে নামাজ পড়ি মনে করে বেহেশতি হয়ে গেছে গা, টুপি লাগায় রাস্তা দা আড়ে আর মানুষের বোঝা আমি তো বেহেশত গেছি গা, ওই আমি নামাজই হচ্ছি নামাজ ফিরেছি বেহেশতি গেছি গা, জি না বাসান নামাজ পড়ে বেহেশতি না কইছে নামাজের পরে ভালো কাজ করতেন, অফ আলুল খৈরা অফ আলুল খৈরা, ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে। বাজান এক বেড়া সারাদিনে এই 5 লিটার তেল দিয়া ফানি লইছে এককানি ক্ষেতের ফানি, সারাদিন সিরিয়ালে থেকে ফানি লইছে, আয়সা মাগরিবের নামাজ পড়তেছে, আরেক বেড়া মাগরিবের নামাজ ফিরে গিয়া লাইলের নিচে দেখালি লাডিতে একটা গুতা দিয়া আয়া এশারের নামাজও গেছে, সারে রাইতে এই 5 লিটারের তেলের ফানি নাইম্যা তার ক্ষেত গেছে গা। আচ্ছা এই যাইটা নামাজ ফিরা বেহেশত যাওয়া সম্ভব? এর লাগে আল্লাহ কইছে তোমরা যে কি করবা আমি জানি, নামাজের পরে অফ আলুল খাইরা ভালো কাজ করো। মসজিদে বই হবে দেখবেন গপ্প করব, এখন তো নামাজও সারি না তাহাজ্জুদ পড়ি, বাড়ির খবর নিয়ে দেখা গেছে তাহাজ্জুদ পড়ে বাসক্ত নামাজ পড়ে সুড়ু ভাই বোনেদের সম্পদ নিজের নামে লেখাই বসে, এটা যে করুম আল্লাহ জানে, এর লাগে আল্লাহ আপনারে সাবধান করছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে কি করো অফ আলুল খৈরা ভালো কাজ করো, যদি ভালো কাজ করতারো নামাজের সাথে তাই এনে বেহেশত যাইবা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম সফল কাম তোমরা জান্নাতি। বাজান নামাজ পড়েন, নামাজ তো পড়তেই হবে ফরজিয়াত ইবাদত, কিন্তু নামাজের সাথে ভালো কাজ কইরেন, বাজান 2 মাস হয়ে গেছে ঘটনাটা, 2 মাস হয়ে গেছে বাস্তব ঘটনাটা, খুলনা বাগের হাট ছেলে ছেলের বউ মিলে গর্ভধারিণী মা বুড়া মা বিছনায় প্রস্রাব পায়খানা করে দুর্গন্ধ, ছেলের বউ খালি
ফিরফিরি করে দুর্গন্ধ সহ্য হয় না অবশেষে এই ছেলে বউয়ের ফিরফিরিয়ে বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে টিভির খবরের মধ্যে দেখাইছে ফেসবুকের মধ্যেও দেখাইছে অবশেষে সরকারিভাবে ওই লোকটাকে বিদ্যাশ্রমে লালন পালন করতেছে বুড়া মাকে খুলনার বাগের হাট বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে বহু দূর কাঠবাগান জঙ্গলার ভিতরে ফালায়া চলে আসতেছে ছেলেটা মা ছেলের দিকে তাকায়া তাকায়া গড়াগড়ি করতেছে ওইটা বসতেও পারে না চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর ডাকতেছে মা বুদরে আমি বয়স হইছে মরে যাব অসুস্থ জঙ্গলায় পড়ে মরে যাব দুঃখ নাই আমার বাবা বাড়িতে যাইতেছে আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার বাবার সহি সালামতে বাড়িত পৌঁছাইয়া দিও নিজের জীবন যাই গর্ভধারিণী মা সন্তান জঙ্গলায় ফালাইয়া বাড়িতে যায় খবরে 15 দিন পর্যন্ত দেখাইছে ঘটনাটা মা দোয়া করতেছে সহি সালামতে বাড়িত পৌঁছাইতো বাজার নামাজ পড়ছেন মারে যারা এই জাতীয় কষ্ট ব্যথা দুঃখ দিয়েছেন মনে রাখেন আপনার নামাজ পড়েও জান্নাতে যাওয়া হবে না শুধু মুসলমানদের মধ্যে না এখন হিন্দু ভাইদের মধ্যেও শুরু হয়ে গেছে এই বেজাল আজ থেকে 20 দিন হবে ভারতের এক ঘটনা ফেসবুকে দেখবেন ফেসবুকে আসছে বুড়া জয়ীফ এক বেচারা গাল ভাঙ্গা একবারে ভিতরে ঢুকা গেছে একটা মিষ্টি ফিরিস্তি খুইলা বাবা মা দুইজনে মিলে একটা মিষ্টি খাইছে ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে তোমার মা বাবা চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাই লইছে আচ্ছা ছেলের মিষ্টি বাবাই খাইলে কি চুরি হইব হ্যাঁ বিচার দিছে চুরি করে খাইছে ছেলেটা যাইয়া বাবার জিগাইতেছে চুরি করে ফিরিস্তে মিষ্টি খাইছো কই চুরি করে খামু কেন মন চাইছে বাবা একটা মিষ্টি দুইজনে মিল্লা খাইছি মন চাইছে দুইজনে খাইছি চুরি করে খামু কেন না চুরি করেই খাইছো দম কাইতাছে বাবা কইছে আরে চুরি করে খাইছি না বাজারতে কি না খাইতে পারো না বাবা কই আমি তো হাইটা বাজারে যাইতেই পারি না আমি কিনা খামু কেমনে একটা মিষ্টি খাইলাম বাবা এটা চুরি করে হইলো আর তুই আমারে ধমকাইতাছস এক পর্যায়ে কথা কাটাকাটিতে রাগ হইয়া এই বুড়া অসহায় বাবার গোস্ত নাই গালের মধ্যে ঠাস ঠাস করে তাপ্পুর মারছে বুড়া বাবা বারবার চেষ্টা করতেছে থাপ্পুর ফিরাইতে পারে না ফিরাইতে মারতেই আছে এলাকার মানুষ খবর পায়া চারদিক ঘেরাও করছে থানার থেকে ভারতের ঘটনা থানার থেকে পুলিশ আইছে সিভিল বেশে আয়শা ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে থানায় কঠোর বিচার করব ছেলেটা বলতেছে আমি বাবার কাছে মাপ চাই আমি আর এরকম করব না না এই বেটা শুনস না আওয়াজ যায় ফিনমিনি করতেছে আমার বেলায় যত জায়গায় যায় আমার বেলায় এই ফিনফিনি বিনবিনিতে করব আমার কমায় দে অন্যরা আওয়াজ বেশি চা আমার তো বেশি লাগতো না ফ্যান্ডেলের মেচে হুন লইব অবশেষে ধরে নিয়ে গেছে বিচার চলছে কঠোর বিচার বাবা খবর পায়া বাবার কলিজার মানে না বাবা নিজেই যায়া আবার ছেলেরে থানার থেকে আনছে কাছে বৈশা বলতেছে ছেলেটা আবার ফেসবুকে সারছে ও পৃথিবীর মানুষেরা আমার মতো অপরাধী দুনিয়ার কেউ হইও না মা বাবার গায়ে কেউ হাত দিও না আমার নবী বলেছে মা বাবার গায়ে হাত দিবি তো দূরের কথা মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য কিছু কাজ করো কি কাজ করবেন হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত والصدقات والصوم والحج والعمرة والجهاد في سبيل الله একটা লোক নামাজ পড়ল সদকা করল রোজা রাখল হজ করল উমরা করল
আল্লাহর রাস্তায় জিহাদ করলো ছয়টা ইবাদত করে যেই নেকি পাইলো আর একটা লোক গরীব মানুষ হোক আর ধনী মানুষ হোক গরীব মানুষ সারা দিন রিকশা চালাইছে 450 টাকা সারা দিনে কাজ করে 400 টাকার সংসারের বাজার 50 টাকা দিয়ে মা বাবার জন্য মিষ্টি কিনছে রাত্র 11টা 12টা যত রাত হোক না কেন বলুন সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ ঘুমায় না বলুন মানুষটাকে বাবারা ভাইরা আজকের যুগে সেই মার জেনে না বাবারে জেনে না কত জায়গায় দেখিছি ছেলেটা বিদেশ যাবে বাবা আদাকানি জমি বিক্রি করেছে মার আদাবুরি স্বর্ণ বিক্রি করে বিদেশের টাকা সবগুলো মিলাইয়া দিলেন দিন তারিখ ফাইনাল তিন দিন আগে ওই নিষ্ঠুর সন্তান বাবার জমির বিক্রির টাকা মার অলংকার বিক্রির টাকা দিয়া বিদেশ যায় যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে গা বলুন কাজটা কি ভালো না খারাপ টাকা দিল বাবা টাকা দিল মা অ্যাকাউন্ট করছে বউয়ের নামে বলবেন হুজুর এটার প্রমাণ কি আসেন এবার প্রমাণ এই ডিসেম্বর না গত ডিসেম্বরের ঘটনা মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ মাগরিবের পরে টেলিফোন রিসিভ করলাম বলছে হুজুর আমি ইতালি থেকে বলছি আপনার ওয়াজ বাস্তব কি হইছে হুজুর আমাদের বাংলাদেশী বাড়ি সিলেটার বরগোনা বরিশাল ইতালিতে মারা গেছে মারা যাওয়ার পর তার লাশটা হসপিটাল থেকে আইনা দেশে পাঠাবো টাকার দরকার তো টাকা তার রুমে যায় টাকা পাইলাম না পাইলাম একটা ব্যক্তিগত ডায়েরি ডায়েরির মধ্যে তার বিবির নাম্বার বিবির নাম লেখা টেলিফোন করলাম বিবি রিসিভ করলো বললাম তুমি ইমুক হ্যাঁ তোমার স্বামী ইতালি থাকে জি তোমার স্বামী তো ইতালি মারা গেছে হসপিটালে টাকা দাও লাশটা বাহির করে দেশে পাঠাই বিবি কয় হায়াত নাই মারা গেছে টাকা দিয়া লাশ আনতে হবে কি লাভ হইব না কত টাকা লাগবে ক লক্ষাধিক টাকা ফোনে আমাকে বলল লক্ষাধিক টাকা বিবি কয় 1 লক্ষ টাকা দিয়া লাশ আইনা মাড়ি দিলে ফুচ্ছা কইলা মাড়ি যেবুগা খামা খা এই টাকাটা দিয়ে লাভ কি হায়াত নাই মারা গেছে আপনি একটা কাজ করেন কি সিস্টেম কইরা হেদে সেই মাড়ি দিলেন লাশ আনতে রাজি না হুজুর তারপরে 2 নাম্বার সিরিয়ালে ভাই বোনদের নাম্বার টেলিফোন করলাম ভাই বোনেরা কানতে শুরু করছে বাইরে পাঠা রে বাইয়ের লাশটা পাঠাও বাইয়ের লাশটা পাঠাও মন ভরে ভাইয়ের লাশটা দেখা দেই টাকার প্রয়োজন টাকা নাই ভাই তো বউয়ের নামে অ্যাকাউন্ট করে চলে গেছে আমরা 10 টাকাও দেয় নাই লাশটা পাঠাও হুজুর টাকা দিতে পারলো না 3 নাম্বার সিরিয়ালের মধ্যে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা বলুন একটা অক্ষরে ছোট্ট নাম তা কার হতে পারে মা 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 একটা অক্ষরের নাম নামের নিচে নাম্বার মোবাইল ফোন মোবাইল করলাম মা রিসিভ করে শুনতেছি মা কানতেছে 15 মিনিট পার হয়ে গেল কথা বলার মতো পরিবেশ পাই না মা শুধু কান্দে অবশেষে 15 মিনিট পর একটু সুযোগ পাইলাম জিজ্ঞেস করলাম মা কানতেছেন কেন কি সমস্যা কানতেছেন কেন মা জবাব দিচ্ছে বাবা কানতেছি কেন যে বলতে পারি না মা গো আমি ইতালির থেকে বলছি ইতালির থেকে বলছি মা বলছে বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে তোমরা কেমন আছো মা এই জিনিসটা জানানোর জন্য টেলিফোন করছি আমরা কেমন আছি তবে আপনি কানতেছেন কেন এত কান্না কেন মা জবাব দিচ্ছে বাবা কান্দি কেন জানি রে আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে বলুন দেশে হোক আর বিদেশে হোক মা সন্তানের যদি কোনো বিপদ হয় দুনিয়ার কেউ জানে না এ খবর আগে জানে কে মা মার কাছে খবর এসে গেছে বলল বাবা সকাল থেকে কানতেছি কেন জানি
আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার ছেলেটা বলল, মা গো আগুন জ্বলার কারণ তোমার ছেলে ইতালিতে মারা গেছে। মা একটা চিৎকার মারছে, আল্লাহর আরশ যেন কাঁপা উঠছে, বলতেছে বাবা অনুরোধ করি রে আমার কলিজার টুকরা সন্তানের লাশটা দেশে পাঠাইয়া দাও, টাকার প্রয়োজন, আমার কাছে টাকা নাই, আমি ভিক্ষা চাই, আমি মা ভিক্ষা চাই, আমার সন্তানের লাশটা ভিক্ষা দাও। ওই যুবকটা বলল, রায়পুরানোর সেনদিতে বাড়ি, ছেলেটা বাড়িতে আইসে আমার সাথে দেখা করে গেছে, হুজুর এই আলোচনা আলোচনা চলে গেছে ইতালিতে, এই আলোচনা ইতালিতে চলে গেছে, তার মার কাছেও পৌঁছে গেছে এই খবর, ছেলেটা দেখা করে গেছে আমার সাথে, যে টেলিফোন করছিল, হুজুর বাংলাদেশি মসজিদে মসজিদে হাত বাড়াইলাম, লাশটা দেশে পাঠানোর জন্য টাকা অনেকগুলি হলো, দেশে পাঠানোর সিস্টেম করার পরেও 80,000 টাকা বেশি হয়ে গেছে, হুজুর 80,000 টাকা লাশের সাথে দিয়ে খবর পাঠাইলাম, লাশের সাথে টাকা আছে 80,000। এবার বিবি বলতেছে, আমি লাশের গার্জিয়ান, আমার কাছে লাশটা পাঠাও। এবার সত্য কথাটা কইবেন, এবার কি বিবি লাশের লাইগা কইতাছে না হেডার লাইগা কইতাছে? বাজানো দেহার লাইগা হেলা কইতাছে আর মা কানতাছে ছেলের লাইগা। এই মার সাথে ব্যবহার ভালো কইরেন তাইলে নামাজ পড়লে কাম হইব, টুফি লাগাইলে কাম হইব, মাদ্রাসা বানাইলে কাম হইব, মসজিদ বানাইলে কাম হইব, নাইলে বাজান নামাজ দিয়া মারে কষ্ট দিয়া নামাজ পড়া বেহেস্ত, যাউন যেত না বেহেস্তের দরজার তালা। কেমন হুজুর তালা বলে নামাজ চাবি? হ্যাঁ এটা ঠিক, নামাজ বেহেস্তের চাবি, এটা বাইরের তালার চাবি, ভিতরে সিটকারি আছে বাজান। কোরআন শরীফে বলছে আল্লাহ, ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে ইবাদত করবা আমি আল্লাহর আর খেদমত করবা মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি, মা বাবার খেদমতে খুলবে ভিতরের সিটকারি। এবার লাশের গার্জিয়ান বিবি ভাই বোনেরা কইতেছে লাশ আমরা ভাই বোন আমরার কাছে পাঠান, মা কইতেছে টেলিফোন কিরা বাবারে তোরা টাকা আমি চাই না, আমার ছেলে লাশটা আমার দেশে পাঠাও, লাশটা আমার দাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া আমি দুই গালে চুমায়া আমি মার বুকের আগুন নিবাবো। বাজান এ দরদি মা যদি দুনিয়ায় থাকে মা বাবার খেদমত কইরেন, আর যদি মা দুনিয়ায় না থাকে কবরও থাকে আল্লাহ দোয়া শিখাইছে এমন মাহফিলের আয়োজন করে আজকে সুন্দরভাবে লিখেছে এ কবরবাসীদের মাগফেরাত। আজকের মাহফিলটার উদ্দেশ্য কত সুন্দর, কবরবাসীদের মাগফেরাত। মা বাবা যদি কবরও থাকে দোয়া করবেন, কি দোয়া তাও আল্লাহ শিখাইছে কোরআনে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ পড়ব, নামাজের সাথে ভালো কাজ করব, নামাজ পড়ে যদি কেউ অন্যায় করেন, আল্লাহ যে আদর করে বানাইল সৃষ্টির সেরা কইল, আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, আমরা সৃষ্টির সেরা, অন্য কোনো মাখলুককে সৃষ্টির সেরা কয় নাই, তারা যা ইচ্ছা তা করতে পারে, আমরা সৃষ্টির সেরা, আমাদের জন্য জান্নাত রয়ে গেছে, আমাদের জন্য হাজারো রকমের ফল ফলাদি রয়ে গেছে, আমাদের জন্য কবরে গেলেও তিনবার খাবারের ব্যবস্থা রয়ে গেছে। মা গো মেয়ে লোকেরা, এবার আপনাদের দিকে যাচ্ছি, আপনারা স্বামীর কথা মাইনেন আর পর্দায় থাইকেন, পাঁচক্ত নামাজ পড়েন, আপনারা সকলের আগে বেহেস্তে যাইবেন। মহনস দিন যেই যুগে ফুরসি স্বামীর কথা মানে না, কোরআন সুন্না মহিলারা মানতে চায় না, কোরআন তো মানে বিপদ হইরা মানে, এক স্বামী এটা দরজাইল্লা আজরাইল মারা স্বামী অনার্থক বৌরে ফিডায়, এমন পুরুষ আছে না? এটা কিন্তু ঠিক না, বিবিরে মারবেন না, মহিলারা অসহায় নিরীহ, এদেরকে আদর করবেন, রাসূলের শিক্ষা আদর করবেন, রাসূল শিক্ষা দিচ্ছেন, বিবির সাথে খেলাধুলা করবেন নিরিবিলি নির্জন জায়গায়। নবীজি মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে মরুভূমি মাঠে দৌড়াদৌড়ি খেলতেন,
মারবেন না যদি মাইরের কাম করে মুহো মাইরেন না ফিডো দুই সাইডটা দিয়েন ও বেশি জোরে দিয়েন না এমন এই যে টিস্যু ব্যাগ কিনে লাইবেন এটা একটা এটা দিয়ে একটা দড়ি ফাহাইবেন ফাহায়া যদি অন্যায় বেশি করে এমনি একটু বাড়ি দিবেন আস্তে ধমক দিবেন জোরে মাইরা আম কইলাম নবী দিছে মারুন যাইত না আল্লাহর কোরআনের মধ্যে আছে মারুন যাইত না মারলেও ব্যথা দিয়া মারুন যাইত না ওহনে আয়া ইমুন ফিডা ফিডেও সেসা ফিডা ফিডে কোনছে মাফি দইব এক মহিলা ফিডা খায়া কয় স্বামীর ফিডা আর কত খামু এক বোতল পানি দিয়া ফাটাইছে গিয়া ক হুজুর রে আদির লগে গোশত রাখছে না একটু পানিটা ফইরা দিত হুজুর বুঝা লাইছে ফিডা রাখে রেখা ওই স্বামীর লগে সাফা করে সাফা করে স্বামী একটা কইলে স্বামীর লগে ফাঁসটা ক স্বামী কিছু কইলে মাগো সার দিবা কাজ কইরা পরিশ্রম কইরা মেহনত কইরা স্বামী বাইতেছে স্বামীর মুহে মুহে কথা কইয়া ঝগড়া লাগিও না এটা তোমার জন্য ঠিক না মা এবার পানি কো দূর ফইয়া দিছে হুজুর সালাম কাওলাম মি রব্বিল রহিম ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন নো এই মহিলাটারে কইও স্বামী যখন মার মুখি হইয়া ফিডা দিব এমন বাপ লইয়া আইয়ে এই বোতলতে এক কুলি পানি মুহ লইয়া বয়ে থাকতো যত কোন মায়ের মিজাজ বন্ধ নাও ওত কোন যেন পানি মুহ লইয়া বয়ে থাকে বেচারা বাইতে কয় বাত হইছে কারে বাবা রে বাবা পাগল হয়ে গেছে গা পাগল পাগল আর মানুষ দুনিয়াত নাই তোই করে আয় ওই ভাত হইছে বেটা আমি কইলাম বাতের কথা আমার কো পাগল হইছি গা আমি পাগল হইলাম কেমনে বাত কি আমি চাই পারি না মেজাজ গেছে খারাপ হইয়া এমনই আইতাছে বাউয়া ফিট বার লাগিয়া তা বাদা পানি কো দূর মুহ দা বই দিছে বেটা এ কয় কি অহন কথা কষ্ট কি লাগিয়া আমি বলে পাগল হই গেছি গা অনছে চাইলাম উতরে মুহ পানি থাকলে কথা কোন যাইব হুজুর বুঝ জ্বালাইছে যে সাফার লাগিয়া এটা মাইর দেখা এলে কি কদ্দুর কোরআনের একটু অংশ দিয়া হু দিয়া দিছে এটা মুহর মধ্যে রাখতে দিস মাগো কোরআনে কেমনে ভাষা দেহ বিরাত থেকে এই কোরআন তো নবী আমরা লেগে রাখতে গেছে আঙ্গুল দা গুতা দে কথা কয় না লাডি আনছে মাথাটা ফাটাইলাম কথা কস না করে কথা কয় না আধা ঘন্টা পর্যন্ত ধাক্কাইছে কথা কয় না এতে হেও তো মানুষ হই এত ধাক্কান ধাক্কাইলাম কথা কয় না পরে কয় বিবি বুঝি তুই অত দিনে বুঝি তুই বুঝছস পাগল যে কোন যেত না যা তোর মাথাতে হাত দিয়া কসম খাইলাম জীবনে আর তোর মা তোর গায়ে হাত তুলতাম না তোরে আর জীবনে আমি মারতাম না ফালদা উঠতে খারুইয়া মুহের ফানিয়া ফালাইয়া দিয়া কো বাইচে গেছি পানি ভরে আল্লাহ কই পানি ভরে বাচ্চ না পানির লগে কোরআন শরীফ আছে কোরআনের খাতিরে বাচ্চ আমার নবী বলেছে তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি আমি নবী চলে যাব ও মায়ার উম্মতেরা দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম দুটো জিনিসের ছায়ার মধ্যে থাইকো তোমরা দুনিয়া ও আখেরাতে সুখী হইয়া যাইবা বিপদ থেকে তোমরা বাইসা যাইবা একবার বলুন আল্লাহু আকবার একটা হলো আল্লাহর কোরআন আরেকটা নবীর সুন্নাহ নবীর আদর্শ নবীর তরিকা নবীর প্রেম নবীর মহব্বত সাথে রাইখেন আর কোরআনের নির্দেশগুলো মাইনেন বিপদাপদ থাকবে না বিশ্ব মুসলিম শান্তিতে ফিরে আসবে শান্তিতে বসবাস করবে বাজান যারা মুর্দে গানের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে আমরা দোয়া করব আমি বলবো আগামীতে এবার চতুর্থ না বিশতম আগামীতে একুশতম হইলে এই এইটার মধ্যে এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলনের সাথে ওয়াজ ও দোয়ার মাহফিলটা লাগাইয়া দিও দোয়ার মাহফিল রাসুল হাদিস শরীফে বলছে আর দোয়াও মুখুল ইবাদা সব জিনিসের সারমর্ম সার্থকতা দোয়ার মধ্যে তাই মাহফিলে যারা বসে আছেন আজকের সার্থকতা হবে মাহফিলের বরকত নিবেন দুইটা হাত বাড়ায়া আল্লাহ দুইটা হাত দিছে বান্দার হাত দিছে আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার জন্য কবি নজরুল বলেছে হাত দিছে আল্লাহ বান্দা আল্লাহর কাছে চাওয়ার জন্য যা চাইবেন আল্লাহ পছন্দ মতো চাইতালে আল্লাহ পাক যা চাইবেন তাই দিবেন কবি নজরুল এইভাবে আদায় করেছে
শেষ সময় সব সময় সে নবীর প্রেম নবীর ভালোবাসার গান গাইতেন শেষ জীবনের গানটা আল্লাহ কবুল করেছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই কবি নজরুল আজকে শেষ বয়সের গানটা আল্লাহ কবুল করে মসজিদের সামনেই কবি নজরুল ঘুমিয়ে আছে আল্লাহ যেন আমাদেরকে মসজিদওয়ালা বানায় আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার মেহমান আখেরি নবীর উম্মত বানাই মা বোনদেরকেও যেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার মতো হযরতে রাবিয়া বসরির মতো নেককারিনী বানাই সকলে বলুন আমিন একটা সত্য কথা বলবেন যারা মাহফিলের আয়োজনটা করেছে মুর্দে গানের জন্য কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে ও কমিটির লোকেরা তোমাদের জীবন ধন্য তোমরা ভালো কাজ করেছো মানুষগুলো সাক্ষী দিয়েছে আর এই ভালো কাজের কথা কোরআনের মধ্যে বলেছে যারা ভালো কাজ করবে তারা সফল কাম লাআল্লাকুম তুফলিহুন তারাই বেহেশতে যাবে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দেখ সকলে বলুন আমিন